হ্যালো ভিউয়ার্স, আমি মিল্টন, আপনাদের সিন ডিজিটাল আর 969 বাংলা টিউব চ্যানেল। তো গাইস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন আন্ডার আপডেট ভিডিও নিয়েছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ফেসবুকের পেজ রিকমেন্ডেশন এবং ফেসবুকের ফ্ল্যাগ কন্টেন্টের উপরে ভিডিও। তো ফেসবুকের পেজ রিকমেন্ডেশন এবং ফেসবুকের ফ্ল্যাগ কন্টেন্ট তো দুটাই আপনারা স্ক্রিনে দেখতে পারে, মানে বাংলা ডিকশনারি করা রয়েছে, তো আপনারা দেখবেন। সো ফেসবুকের পেজ রিকমেন্ডেশন এবং ফেসবুকের ফ্ল্যাগ কন্টেন্ট, তো সেটা এই কারণেই হয় যদি আপনি কারো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা যদি আপনি কারো কোনো কন্টেন্ট শেয়ার করে থাকেন, আপনি নিজের কোনো ব্লগ ভিডিও ছেড়েছেন বা সেক্ষেত্রে কী করে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থাকে, কিন্তু সেটা আপনাদের কমিউনিটি, আমরা যেমন ইউটিউবে স্ট্রাইক খেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকেও এরকম একটা স্ট্রাইক দিয়ে দেয়। যতক্ষণ না আপনি ওই ভিডিওটা ডিলিট করবেন বা যদি কোনো রকম কোনো পোস্ট যদি আপনি ওই ছেড়ে থাকেন আপনি আপনার ফেসবুক পেজে, তো যতক্ষণ না আপনি আপনার ওই পেজে ডিলিট করবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার যে ফেসবুকের পেজ রিকমেন্ডেশন এবং ফেসবুকের ফ্লোটিং কন্টেন্ট, তো সেই কন্টেন্ট দুটো কিন্তু আপনাদের চ্যানেলে থেকে যাবে এবং আপনি কোনো দিনও ভাইরাল হতে পারবেন না। আপনাদের চ্যানেলে যতগুলো ভিউয়ার্স থাকবে বা যতগুলো ফলোয়ার্স থাকবে, ধরুন আপনাদের ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স বা 5K ফলোয়ার্স, যদি ভগবান না করে কোনো দিন আপনার পেজে এরকম সমস্যা দেখা দেয়, তো তার জন্য বলবো আজকের এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন। আপনার জন্য আজকের এই ভিডিওটা, যারা ফেসবুকে ক্রিয়েটার বা যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে বা আপনারা কেউ মনে করছেন যে আমরা ফেসবুকে ভিডিও বানাবো বা অনেকদিন যাবৎ ফেসবুকে ইউজ করছেন, কোনো ভিডিও পোস্ট করছেন, ব্লগ ভিডিও পোস্ট করছেন বা টেক ভিডিও, যে কোনো এভরিথিং ভিডিও যদি আপনারা সেটে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যা হয়ে থাকে, যেটা আমার কাছে আমার সমস্যা হয়েছে। তো গাইজ, আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে এই সমস্যাটা না হয় তার জন্য আজকের এই ভিডিওটা। সো গাইজ, বেশি লম্বা না করে ভিডিওটার মেন ফোকাসিংয়ে চলে যাচ্ছি। আর একটা কথা বলবো, যাওয়ার আগে আমার যে সেকেন্ড ব্লগ চ্যানেল আছে মিল্টন বাংলা ব্লগস, তো সেই চ্যানেলটিকে গিয়ে আপনার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ইনস্টাগ্রাম আইডি ডিজিটাল আর 969 বাংলা সেটাকেও ফলো করে দেবেন। আর সো গাইস, চলুন বেশি কথা না বলে আমাদের ভিডিওর মেন ফোকাসিংয়ে। ফাইনালি আমি ফেসবুক অ্যাপসে চলে আসলাম। তো ফেসবুক অ্যাপসে আসার পর তো আমি এখান থেকে করবো কি, ফেসবুক যে আমার পেজ আছে তো সেই পেজটাকে আমি সিলেক্ট করে নেবো। তো আমি আমার ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল আর 969 বাংলা, তো সেই যে পেজটা আছে তো পেজটাকে সিলেক্ট করে নিলাম। তো পেজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুকের যে ফেসবুক পেজের যে প্রোফাইলের যে বাটনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে যে সাইডে, রাইট সাইডে থ্রি ডটের যে অপশনটা দেওয়া আছে, তো সেখানে আমি টাচ করবো। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনের পাশে যে একটা সেটিং যে অপশন দেওয়া আছে, তো সেই সেটিং অপশনে আমি টাচ করবো। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিং বলে যে একটা অপশন আছে, জাস্ট আপনারা এখানে টাচ করবেন। তো পেজ সেটিংয়ে আসার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, নোটিফিকেশনের পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো আপনাদের একটা কথাই বলবো, যদি আপনাদের এই যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে আসবেন পেজ রিকমেন্ডেশনে। তো পেজ রিকমেন্ডেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশনে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগড কন্টেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে পেজ রিকমেন্ডেশনের ফ্ল্যাগ কন্টেন্ট। আর যাদের ফেসবুক পেজটা টোটালি ভালো থাকবে, তো সেই যে পেজটা আছে তো সেই পেজটা কিন্তু আপনাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ নো ভায়োলেটস, তো আর উপরেও কিন্তু রাইট চিহ্ন আর অপশন থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল আর 969 বাংলার এই যে পেজের যে ফ্ল্যাগ কন্টেন্ট যে আছে, তো একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফ্ল্যাগ কন্টেন্ট, ওখানে কিন্তু রাইট চিহ্ন মারা ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস মার্ক করা আছে। তো সেক্ষেত্রে আমি এখন করবো কি, আমাদের এখানে ম্যানেজ যে কন্টেন্ট বলে যে একটা অপশন আছে, জাস্ট এখানে আমি টাচ করবো। আর একটা কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজেস লাইকস ইউর ব্রিং পিপল টুগেদার। তো এটা আমি যেহেতু বাংলা কথা বলে যাই, বাংলা কথা যদি বলতে যাই তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের স্ক্রিনেও কিন্তু দেখিয়ে দেবো, তো এটা যদি মানে বলতে চাই আমি বাংলা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন উই আর হেল্পিং, তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পিসটা সুপারিশ প্রস্তাবিত, আমরা আপনাকে আপনার শ্রোতা বাড়াতে সাহায্য করছি কারণ আপনার পিসটাগুলি লোকেদের একত্রিত করে, আপনার পিসটা এখন সেই তালিকায় রয়েছে যেখানে আমরা নতুন লোকেদের কাছে পিসটাগুলি প্রস্তাব করি, সুপারিশ কীভাবে কাজ করে তা জানুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন হাউ টু রিকমেন্ডেশন ওয়ার্কস, তো এটার মানে আমি বলে দিলাম। তো আপনারা কিন্তু এখানে বলা আছে যে আপনার যতগুলো ফেসবুকের পেজ, যতগুলো আপনাদের যে নিউ পিপল মানে নতুন লোকজনদের কাছে যে আপনার যে ভিডিওটা শেয়ার করবে, তো সেই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারছে না ফেসবুকে রিকমেন্ডেশন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্রস মার্ক করা আছে, এর আগেরটাতে দেখিয়ে দিয়েছিলাম আমি মিল্টন বাংলা ব্লগসে, সেটা কিন্তু কোনো দুটাই রাইট চিহ্ন দেওয়া ছিল। তো সেটাকে আপনারা কোনো চিন্তার কোনো কারণে, কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনাদের যে ফেসবুকের যে পেজগুলো আপনারা শেয়ার করেছিলেন বা কোনো ভিডিও শেয়ার করেছিলেন, তো সেই ভিডিওগুলোকে আপনাকে এখান থেকে করতে হবে ডিলিট। ডিলিট করে দিলে কিন্তু আপনাদের সমস্যা একদমই সলভ, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ কন্টেন্টে আমি চলে গেলাম, তো ম্যানেজ কন্টেন্টে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পোস্ট উই অনলি রিকমেন্ডেড, তো এখানে লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, তো এখানে দেখতে পাচ্ছেন মিল্টন দাস ক্রিয়েটেড এএসএ পোস্ট, সরি
তো এখানে ডিলিট করে দেব পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিলিট করছি কিন্তু সেখান থেকে ডিলিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট হ্যাপেন্ড, তার নিচে এখানে দুটো ক্রস মার্ক, তার মানে আমার দুটো ভিডিও এখানে রিকমেন্ড করছে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমের ছবি যেটা মিল্টন দাস ক্রিয়েটেড এ পোস্ট যেটা আছে এই তীর চিহ্নতে আমি টাচ করব। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট মে গো অ্যাগেনস্ট আওয়ার গাইডলাইন অন সাজেস্টেড কন্টেন্ট। তো যাই হোক আপনারা পড়ে নেবেন, তো আমি এত কিছু পড়লাম না। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট। তো যাই হোক আপনাদের এই ভিডিওদের মধ্যে হয়তো আমাদের কোনো একটা কন্টেন্ট আমি কিছু এখানে দেখেছি যে কারণে আমার ভিডিওটা কিন্তু অনেকদিন থেকে বন্ধ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি বলতে যাই 11 অক্টোবর 2020, তো আজকে যদি বলতে চাই আজকের ডেটে হচ্ছে আমাদের 26 জুন 2023। তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা আপলোড দিতে একটু লেট হবে, তো যদিও তো আমি এই ডেটে ভিডিওটা করছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আজকে 26/6/2023 আর এই ভিডিওটা আমাদের ব্যান করে দিয়েছিল 11 অক্টোবর 2020। অ্যাকচুয়ালি এটা ব্যান না, তো আমাদের এখানে কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক বলে, তো এরকম স্ট্রাইক যদি দিতে কপিরাইট হয়ে গেছে হয়তো, তো কপিরাইটের জন্য এটা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের 11 অক্টোবর 2020, তো দেখতে পাচ্ছেন এখানে 3 বছরের ডিফারেন্স, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে ভিডিওটা আছে, তো সেই ভিডিওটাকে আমাকে করতে হবে এখান থেকে ডিলেট। তো এখান থেকে আমি করবো কি টেক অ্যাকশনে চলে যাব। তো টেক অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে আমি করে দেবো ডিলেট পোস্ট। তো এখান থেকে আমি করে দেবো ডিলেট। তো দেখতে পাচ্ছেন এখানে যে পোস্ট আছে, তো সেই পোস্টটা আমি করে দিলাম ডিলেট। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো দেখতে পাচ্ছেন এখানে, সো এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি কিন্তু এখন রাইট চিহ্ন চলে আসে। তো এখানে লেখা আছে ইজ দিস ইনফরমেশন হেল্পফুল ফর ইউ, ইয়েস, তো আমি এখানে ইয়েস করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ফর ইউর ফিডব্যাক, তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম। তো ব্যাক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন। তো আমি যদি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন পেজটা দেখাচ্ছে। তো পেজটা দেখানোর পর আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পেজ রিকমেন্ডেশন বলে যে অপশনটা আছে, জাস্ট এখানে আপনারা টাচ করবেন। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনে, তো আবার যে আমাদের আরেকটা যে ভিডিও আছে সেই ভিডিওটাকে কিন্তু আমাদের ডিলিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্টেন্ট, তো ম্যানেজ কন্টেন্টে আসলাম। আসার পরে এই যে আরেকটা যে ভিডিও আছে, তো সেই ভিডিওটাকেও কিন্তু আমাদের ডিলিট করতে হবে। তো এখান থেকে আমি তিনজনে টাচ করলাম। তো টাচ করার পর এখান থেকে টেক অ্যাকশনে চলে যাবো আমরা। টেক অ্যাকশন আসার পর ডিলেট পোস্ট, তো এখান থেকে করে দেবো ডিলেট কন্টেন্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেল। তো সেখান থেকে আমি একবার রিফ্রেশ করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু। তো যাই হোক আমি আরেকবার ব্যাক করে নিলাম। তো ব্যাক করে নেওয়ার পর আমি আরেকবার স্ক্রল ডাউন করে নেবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, জাস্ট এখানে আমরা টাচ করবো। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, তো স্টার্টিং হেলদি। তো এই যে অপশনটা একটু আগে দেখিয়েছিলাম, তো সেই যে আপনাদের যে সমস্যা, তো সেই সমস্যা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখনও পর্যন্ত যারা আমার যে এই যে টেক যে পেজটা যে আছে ডিজিটাল R969 বাংলা, যারা এখনও পর্যন্ত ফলো করেন তারা অবশ্যই ফলো করে দেবেন এই যে আমাদের ডিজিটাল R969 বাংলা। তো দেখে নিন আপনারা, যারা আমাকে ফেসবুকে ফলো করেন তো আমাকে এই পেজে ফলো করতে পারেন, ডিজিটাল R969 বাংলা লিখে সার্চ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ধরনের ভিডিও, তো যে সমস্ত ভিডিও আমি ইউটিউবে সেন্ড করে থাকি, তো আপলোড করে থাকে, তো সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর চ্যানেলের কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু আপনাদের চ্যানেলেও বা আপনাদের ফেসবুক পেজে যদি এরকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও পোস্ট করতে কোনো অসুবিধা হবে না, এবং আপনাদের কিন্তু ভিডিওটা কিন্তু এখন আপনাদের ভাইরাল হবে। তো গাইস থ্যাংকস, অল দ্য বেস্ট।